প্রায় 2 ইঞ্চি সমান, এখন একটা বুলেট আমার মাথার ভিতরেই রয়ে গেছে। জাতীয় চক্ষু বিজ্ঞানের এমনও রিপোর্ট আছে আমাদের কাছে, ওনারা ডিক্লেয়ার করছে আমার অপারেশন সাকসেস হয়েছে, আমি ডান চোখে দেখি, ভিতরে আর কোনো কিচ্ছু নাই, কিন্তু সম্পূর্ণ ভুল আর বানোয়াটের তথ্যটা। লোকাল পেশেন্টরা যদি দেশের বাইরে যেতে পারে, আমরা গানশট যারা আমরা আহত হয়েছি আমরা কেন পারবো না, আমাদের কেন হায়ার অথরিটি পেপার্স লাগবে? 20 জুলাই আমার চোখে গুলি লাগে আর কি, হ্যাঁ, তখন থেকেই তো আমার দুই চোখে আলো নাই, তখন থেকে আমি চোখে দেখি না। ট্রিটমেন্টের অনেক গাফিলতি আছে, শুরু থেকেই আর কি জায়গায় জায়গায় হেনস্থার শিকার হইতেছি। আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এটাই চাওয়া, আমাদের যে মৌলিক চাহিদা চিকিৎসা, আমাদের জন্য ভালো একটা চিকিৎসার ব্যবস্থা সরকার করে দেয়। আমাদের দেশে কোনো চিকিৎসা নেই, ওনারা 3 মাস ঘুরাইছে, চোখের ভালো কোনো ট্রিটমেন্ট ওনাদের কাছে নাই, এটা ওনারা নিজেরা স্বীকারোক্তি দিছে, আমাদের কাছে পেপারসও আছে। ওনারা আমাদের বাইরে ইন্ডিয়া রেফার করছিল, আমরা সাময়িক অসুবিধার জন্য বা ইন্ডিয়ায় আন্দোলনের জন্য আমরা যেতে পারি নাই, হাই কমিশন বন্ধ ছিল, হাই কমিশনই বন্ধ ছিল, হ্যাঁ। এখন আমরা থাইল্যান্ড বা মালয়েশিয়া যেতে যাচ্ছি, এম্বাসিগুলো বলে দিচ্ছে হায়ার অথরিটির পেপার ছাড়া ভিসা দেওয়া যাবে না, মানে গানশট কোনো পেশেন্ট ডিরেক্ট ভিসা পাবে না বাংলাদেশি হায়ার অথরিটি ছাড়া। আর হায়ার অথরিটি আনতে গেলে ওনারা বলতেছে এটার চিকিৎসা আমাদের দেশেই হবে, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবে না, বুঝতে পারছেন? আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে চাওয়া, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম এখনও বৈষম্য রয়ে গেছে। লোকাল পেশেন্টরা যদি দেশের বাইরে যেতে পারে, আমরা গানশট যারা আমরা আহত হয়েছি আমরা কেন পারবো না, আমাদের কেন হায়ার অথরিটি পেপারস লাগবে? আপনাদের মাধ্যমে এটা রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, আপনারা এটা একটা সঠিক সমাধান করে দিবেন। আর সমন্বয়কদের পক্ষ থেকে যে 2 জন মন্ত্রী পরিষদে গেছে, এই 2 সমন্বয়ক ভাইয়ের কাছে আমাদের আবদার, আপনারা একজন দেশ আর ছাত্রদের নিয়ে থাকেন, আরেকজন সমন্বয়ক ভাই, আমাদের আমরা যারা আহত আছি আপনারা একটু আমাদের নিয়ে কাজ করেন, তাহলে সবার জন্যই সুবিধা হবে। ধন্যবাদ। আপনি আসলে কোথায় আহত হয়েছে? বাড্ডাতে, ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে। 20 জুলাই। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছিলাম AMZ-এ, কিন্তু চোখের অবস্থা এত ক্রিটিক্যাল ছিল ওরা ট্রিটমেন্ট করতে পারে নাই, ওরা পাঠিয়ে দিয়েছে সরাসরি জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে। ওইখানে যাওয়ার পরেও আমাকে ওটিতে নিতে মানে ওনাদের প্রসেসিং শেষ করতে করতেই 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে। শেষ বিকেলে আমার সার্জারি করছে, জাস্ট শুধু চোখে স্টিচ করে দিছে, ব্লাড পড়াটা বন্ধ করে দিছে, এর বাইরে আর কোনো কিছুই করে নাই। ভিতরে এখনো বুলেট রয়ে গেছে, এটা রাইফেলের গুলি, ভিতরে এখনো বুলেট রয়ে গেছে, ওরা আমার চোখের কোনো ট্রিটমেন্টই করতে পারে নাই। হ্যাঁ, এখানটায় ওরা একটা সিটি স্ক্যান করে নাই, একটা এক্স রে করে নাই, কোনো কিচ্ছু না, এগুলো আমরা নিজেদের তাগিদে বাইরে থেকে করছি। জাতীয় চক্ষু বিজ্ঞানের এমনও রিপোর্ট আছে আমাদের কাছে, ওনারা ডিক্লেয়ার করছে আমার অপারেশন সাকসেস হয়েছে, আমি ডান চোখে দেখি, ভিতরে আর কোনো কিচ্ছু নাই, কিন্তু সম্পূর্ণ ভুল আর বানোয়াটের তথ্যটা। আমি ডান চোখে গুলি লাগার পর থেকেই দেখি না, যখন গুলিটা লাগছে আমি তখন থেকেই চোখে কিছু দেখি না এখন পর্যন্ত। ডক্টররা বলছে আমি ডান চোখে দেখি, আমার ভিতরে কিছু নাই, মাথার ভিতরে আমরা সিটি স্ক্যান করে দেখছি প্রায় 2 ইঞ্চি সমান, এখন একটা বুলেট আমার মাথার ভিতরেই রয়ে গেছে, আমি আমার চিকিৎসা থেকে বঞ্চিত। হ্যাঁ, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমার চাওয়া, আমাদের যে মৌলিক চাহিদা, মানুষের 5টা মৌলিক চাহিদা থাকে না, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, হ্যাঁ, আমি চাই আমার চিকিৎসাটা যেন প্রপারলি হয়। গভর্নমেন্ট যদি না পারে আমাদের কোনো আফসোস নাই, আমরা তো গভর্নমেন্টের অনুদানের আশায় তো আমরা রাস্তায় জানি, ছাত্র ভাইরা যৌক্তিক একটা আন্দোলন করছে, আমরা ওদের পাশে দাঁড়াইছি ঢাল হিসেবে, এতটুকুই। সরকার আমাদের কী দিবে না দিবে এইগুলো চিন্তা করে আমরা রাস্তায় নামি নেই, বা সরকারি অনুদানের টাকায় যে আমাদের চিকিৎসা হবে দেশের বাইরে আমরা এটাও চাই না। জায়গা জমি বিক্রি করে হোক, কারো কাছে ধার করে হোক, ভিক্ষা করে হোক, আমি আমার ট্রিটমেন্ট আমি নিজে করতে চাই, ঠিক আছে? আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে এইটাই অনুরোধ যে হায়ার অথরিটি ছাড়া যেন আমরা বাইরে যেতে পারি, আপনারা একটু এই ব্যবস্থাটা করে দেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।